হ্যালো এ টেবিল টিউটার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আছি লজিক ফাংশন সরলীকরণের আঠেরোতম পর্বে এবং আজকের পর্বে আমরা আঠেরো নম্বর যে সরলটা আছে এই সরলটাকে সমীকরণটাকে আমরা সরলীকরণ করে দেখাবো তো যারা এখন আমাদের পূর্বের ক্লাসগুলো দেখো নাই ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে আর যারা নতুন আস তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আমরা এখন আঠেরো নম্বর পর্ব শুরু করি দেখো আঠেরো নম্বর পর্বে যে ফাংশনটাকে নেওয়া হচ্ছে এফ ইকুয়াল টু এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি টোটালটার মাথায় হোল নট তাহলে এখানে দেখো আমরা কিন্তু একাধিক নট পাচ্ছি এটা হচ্ছে এর মাথায় একটা নট আছে এ নট প্লাস বি তার মাথায় একটা নট আছে এবং টোটালটার মাথায় কিন্তু আরও আরেকটি নট আছে তো এতগুলো নট যখন থাকবে তখন আমার কাজটা কি হচ্ছে আমি কিন্তু আগের কয়েকটি সরলে বারবার করে বলছি যখনই একাধিক নট চলে আসবে তখনই আমার কাজ যেটা হবে সবথেকে বড় যে নট থাকবে তার কাজটাকে আগে করে নেব। সো এখানে যদি সব থেকে বড়ো নটের কথা চিন্তা করি যে টোটালটার মাথায় যে নটটা আছে। এই নটটাই আমার সব থেকে বড়ো নট সো এই নটের কাজটা আমরা এখন শুরু করব। সো ফার্স্ট লাইনে যদি আমরা এই নটের কাজটাকে শুরু করি তো দেখো কাজটা কী হচ্ছে আমার এই টোটাল অংশটা জুড়ে একটা ধরতে হবে তারপরে এটা সেখানে গুণে আছে। এবং পরেরটা যোগে আছে। সো আমি তো একসাথে যোগ আর গুণ দুইটার কাজকে করতে পারবো না এই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি ধাপে ধাপে কাজগুলোকে করব সো আমি যদি থেকে আসি প্রথমে যোগের কাজটা করে নেব সো যোগের কাজটা কি হচ্ছে প্রথম থেকে তাহলে মানটাকে স্থির রাখি এ নট প্লাস বি তার মাথায় নটটাকে আমি স্থির রেখে দিলাম দেন এ পর্যন্ত রাখলাম রাখার পরে দেখো এই প্লাসটা যেটা আছে যোগটা ভেঙে গুণ হয়ে যাচ্ছে তাহলে ইন্টু এখন বীর মাথায় নট এবং ওপরে নটটা এতটুকু অংশ অর্থাৎ এর মাথা পর্যন্ত চলে আসলো তো আমরা যে কাজটা করছি এটা হচ্ছে ডিমর্গানের সূত্র অনুযায়ী যোগের উপরে যদি নট থাকে সেটাকে ভেঙে গুণ করে দিলাম সো কাজটা কি হলো টোটাল অংশটা থেকে শুধুমাত্র যোগটা ভেঙে গুণ হয়ে যাচ্ছে এবং উপরের নটটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ করলাম সেকেন্ড কাজে কি হচ্ছে দেখো এই অংশের সাথে এটা গুণে আসে সো যেহেতু ওই অংশের সাথে অংশটা গুণে আসে সো আমি গুণটাকে ভেঙে যোগ করতে পারি এখানেও আমার ডিমর্গানের সূত্রটার ব্যবহার করা হচ্ছে বারবারই আমি শুধুমাত্র সূত্রের নামটাকে বলে দিচ্ছি যারা এখনও সূত্রের ক্লাস দেখো নাই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই সূত্রটা দেখে আসবে তাহলে এই অংশগুলো বুঝতে আর কোনো সমস্যা হবে না সো এবার যে কাজটা করতে আমি দেখো গুণটাকে ভেঙে যোগ করে দেবো ডিমরগানের দ্বিতীয় সূত্র অনুযায়ী সো নেক্সট কাজটা হচ্ছে এ নট প্লাস বি আমার ব্র্যাকেট অংশটাকে রাখলাম এবং তার মাথায় নট এটুকু অংশকে রাখলাম পরে যেহেতু গুণ ছিল গুণটা ভেঙে যোগ হয়ে গেল দেন এ নট করে দিচ্ছি আমি আরেকটা ব্র্যাকেট নিয়ে আসলাম এবং এই অংশটার মাথায় নট অর্থাৎ উপরের বড় নটের ভাগটা ইন্টু বি নট তো দেখো কাজটা কী করলাম আমি এখান থেকে জাস্ট বড় নটটাকে ভেঙে অর্থাৎ গুণের উপর থেকে নট ভেঙে যোগ করে দিলাম এর ভাগটা একে দিয়ে দিচ্ছি এবং বাদ বাকি অংশটুকু আমার এতটুকু অংশের উপরে থাকার কথা সে ততটুকু অংশের উপরে রাখলাম এবং শেষে গুণ বি নট বি নটটাকে করে দিলাম আর কেন আমি আর একটা ব্র্যাকেট নিয়ে আসতেছি তার কারণটা হচ্ছে আমার এই অংশটা যোগের এবং এই অংশটা গুণের সো যোগ আর গুণ যাতে একসাথে মিক্স না হয় এই কারণে আমরা নতুন একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি পরবর্তী কাজটা কি হচ্ছে দেখো এই জায়গায় নট প্লাস বি ডাবল নট আছে সো আমি নট প্লাস বি ডাবল নটটাকে এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি যে এ ডাবল নট তো আমরা কী জানি এ ডাবল নট সমান এ অর্থাৎ যদি দুইটা নট থাকে তাহলে সেই দুইটা নট থেকে আমি দুইটা নটকেই তুলে দিয়ে সরাসরি শুধুমাত্র সেই মানটাকে লিখতে পারি সেই অনুযায়ী এ নট প্লাস বি ডাবল নট সমান আমরা মান লিখতে পারি এ নট প্লাস বি প্লাস এ নট ব্র্যাকেটের বাইরে ইন্টু বি নট এখন দেখো যেহেতু এইটা যোগের মান এ নট প্লাস বি এবং তার সাথে আবার যোগে থাকতেছে সো আমি প্রথম ব্র্যাকেটটাকে তুলে দিতে পারি দিয়ে মানটাকে লিখতে পারি এ নট প্লাস বি প্লাস এ নট ইন্টু বি নট এই মানটাকে লিখতে পারি এখন দেখো এখানে আমার আবার সূত্র চলে আসলো এ নট প্লাস এ নট সো আমরা কি জানি এ নট প্লাস এ নট এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এ ইন টু এ আমরা কিন্তু জানি বা এখানে যেহেতু যোগের আছে সো এ এই সূত্র অনুযায়ী যদি মানটাকে পাতাই তাহলে আমার মানটা কি আসবে এ নট প্লাস এ নট এইটা সমান একটা নট সো নট প্লাস এ নট সমান একটা এ নট প্লাস বি এর তো কোনো মান নাই সো আমি বিটাকে রেখে দিলাম ইন্টু বাইরে আছে বি নট তো কাজটা কী করলাম আমি সূত্রটাকে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে এ নট প্লাস এ নট সমান একটা এ নট এবং বিটা বিয়ের জায়গায় বসালাম এবং বাইরে যে বিনট ছিল সেই বিনোটের মানটাকে বিনটের জায়গায় রেখে দিলাম এখন এখানে আমার আর সরাসরি কোনো সূত্র নাই সো বাইরে যে মানটা গুণে আছে দুইটা মানের সাথে আমি গুণ করে দেব এ নটের বিনট যদি গুণ হয় তাহলে মান বসবে এ নট বিনট প্লাস বি আর বিনোট যদি গুণ হয় সো বি ইন্টু বিনট দেখো বিনটটা দুই জায়গায় গুণ হয়ে যাওয়ার ফলে এ মানটা পাবো এই জায়গায় আমি যে সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো সেটি হচ্ছে এ ইন এ নট সো এ ইন নট সমান আমরা কিন্তু মান জানি জিরো সো এ ইন এনট এর জায়গায় যদি আমরা বি ইন্টু বিনটটাকে কল্পনা করি সো বি ইন্টু বিনট সমানও কিন্তু মানটা চলে আসবে জিরো অর্থাৎ মান যেয়ে দাঁড়াচ্ছে এ নট বি নট প্লাস বি ইন্টু বিনট যেহেতু এ ইন্টু এ নট সমান জিরো একই অনুযায়ী বি ইন্টু বিনট সমান জিরো জিরোর সাথে যা কিছু যোগ হয় মান কিন্তু সেইটাই থেকে যায় এই কারণে এ নট বি নট আমি এই মানটাকে রেখে দিতে পারি তাহলে এটা ছিল আমার আঠারো নম্বর সরলের সমাধান যেখানে বলা হচ্ছে দেখো প্রথমে একাধিক নট থাকার কারণে প্রথম দুই লাইন আমি ডিমর্গানের সূত্র অনুযায়ী নটগুলোকে ভেঙে ভেঙে আসলাম ডিমর্গানের সূত্র দিয়ে ভাঙার বলে এখানে যে মৌলিক সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্র পাশে দেওয়া আছে আর প্রমাণের ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে এই মানটা আমরা পাচ্ছি এখন পরীক্ষার খাতায় এই ম্যাথটাকে একটু ঘুরাই পড়তে পারে যেমনটা আমরা ষোলো এবং সতেরো নম্বর ক্লাসে দেখলাম যে একই সমীকরণ ছিল শুধুমাত্র দুইটা আলাদা আলাদা মান কিন্তু প্রমাণ করতে বলছে এই ধরনের কোনো মান যদি আসে সেক্ষেত্রে কি করবো যেমন আমরা একটা উদাহরণ দিই আঠারো নম্বর যে ফাংশনটা ছিল আমার কাছে হয়তো বলল যে প্রমাণ করো যে এইটা সমান এ প্লাস বি হোল নট অর্থাৎ প্রশ্নটা অনেকটা এরকম করলো সাপোজ প্রমাণ করো যে আমার এই সমীকরণটা আছে অর্থাৎ এ নট প্লাস বি তার মাথায় নট ইন্টু এ প্লাস বি তার মাথায় নট সমান এ প্লাস বি তার মাথায় নট এই ধরনের মানটাকে প্রমাণ করতে বলে এই পাশে সেম যে প্রশ্নটা নিলাম সেক্ষেত্রে কাজটা কি হচ্ছে দেখো আমার সম্পূর্ণ সরলটা একই কাজ থাকবে এবং এ নট প্লাস বি নট এই মান পর্যন্ত সাপোজ আমি পরবর্তী এই ম্যাথের ক্ষেত্রে নিয়ে আসলাম তাহলে আমার এখানে মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ এ নট বি নট পরবর্তীতে দেখো ডিমর্গানের সূত্র অনুযায়ী এইটাকে আমরা কী করতে পারি ডিমর্গানে আমাদের কাছে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি নট টু এ নট ইন্টু বিনট অর্থাৎ সূত্র এই যে সূত্রটাকে আমি লিখলাম এই সূত্রের সম্পূর্ণ বিপরীত প্রয়োগটা হবে অর্থাৎ এ নট ইন্টু বিনটটাকে উল্টে আমি এ প্লাস বি তার মাথায় হোল্ড করে দিতে পারি তো সূত্র অনুযায়ী আমি পরের লাইনে এ প্লাস বি হোল নট এই মানটাকে পরে দেবো সো কাজটা কিন্তু সম্পূর্ণ ম্যাথটা করার পরে অর্থাৎ সম্পূর্ণ সমীকরণটাকে সমাধান করার পরে জাস্ট এখানে সূত্রের উল্টা প্রয়োগ এ নট ইন্টু বিনট সমান এ প্লাস বি হোল নট সো আমি সমান দিয়ে এ প্লাস বি হোল নট দিয়ে এল এইস এস সমান আর এইস এস প্রমাণ করতে পারবো সেন যেমনটা আমার ষোলো এবং সতেরো নম্বর দুইটা পর্ব জুড়ে ছিল ষোলো নম্বরে আমাকে সরাসরি সমাধান করতে বলা হয়েছিল যেখানে এমনটা সমাধান করেছিলাম আর সতেরো নম্বরে ওই মানটাকেই এক মানটাকে প্রমাণ করতে বলা হয়েছিল সো যে মানটাকে আমরা প্রমাণ করে দেখছিলাম তো এই যে মাত্রা আমার কাছে ছিল আঠেরো নম্বর পর্বে এটাও মান নির্ণয় করলে আমার এই পর্যন্ত আমি রেখে দিলেই আনসার হয়ে যাচ্ছে আর যদি প্রমাণ করতে বলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র এতটুকু অংশকে করে দিলেই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে তো এটা ছিল আমার আঠারো নম্বর পর্ব আশা করি এই পর্বটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে বা ক্লিয়ার হয়েছে যাদের কাছে এখনও জড়তা আছে ভিডিওটা দ্বিতীয়বার দেখে নিও তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তারপরও যদি কারোর সমস্যা থাকে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জারে তোমরা মেসেজ করে জানতে পারবো যে এখানে কি সমস্যা হচ্ছে আমরা সেটা সমাধান করে দেব ধন্যবাদ সবাইকে